আসসালামু আলাইকুম। যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা পকেট স্লিভ আবায়ের উপরে কাজটা। এইগুলো হচ্ছে সব স্টোনের কাজ, এখানে কোনো সুতার কাজ না। এগুলো হচ্ছে গিয়ে ফেব্রিকগুলো আর হচ্ছে বিভিন্ন পাথরের, মাল্টি পাথর, তারপর হচ্ছে গ্লাস, মিরর, ডায়মন্ড পাথর, মানে কয়েকটা মেটেরিয়ালের কালার কম্বিনেশনে এই ডিজাইনটা করা। তো ডিজাইনটা, এই কাজগুলো কীভাবে করা হয়, যেমন ধরেন এই যে এক পাশ কিন্তু কাজ এটা কমপ্লিট, আপনাদেরকে দেখিয়ে দিই। এই এক পাশের কাজগুলো কিন্তু একেবারে কমপ্লিট, এই যে এটা এখন রেডি হবে, এটা এখন রেডি হবে। তো এখন এই কাজটা আপনাদেরকে দেখাবো কীভাবে। এখানে বসাবো হচ্ছে স্টোন, যেটাকে বলা নাকফুল পাথর বলি আমি। এইভাবে আঁকার আগে গাম দিয়ে নিব, ভালোভাবে গামটা লাগাই নিব। অনেকে বলতে পারেন যে এগুলো তো ভাই আঠার কাজ, এগুলো কি উঠে যাবে কিনা, এগুলো উঠবে না। এই জন্য আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে করে দিচ্ছি কীভাবে কাটছি জামাগুলো ওয়াশ করবেন। হ্যাঁ, ওইভাবে ওয়াশ করলে এগুলো কিচ্ছু হবে না, আপনি লং টাইম পড়তে পারবেন। তো এইভাবে ধরেন আমি পুরোটা এইভাবে আগে গাম এইভাবে পুরোটাই লাগাবো। তার আগে একটু আপনাদেরকে লাগায় দেখাই দিই, এগুলা এইরকম এইভাবে লাগাতে হয়। কাটচুপি কাজগুলো আপনারা আসলে অনেকে পড়েন, কিন্তু কাজগুলো কীভাবে করা এগুলো হয়তো অনেকে আপনারা দেখেন নাই, অনেকে অবশ্য দেখছে। তো এই যে দেখেন এইভাবে এগুলো এখন আঠার উপরে আমরা এই নাকফুল পাথরগুলো এইভাবে লাগাই দেবো। আর এই পাথরটা কিন্তু অনেক বেশি গ্লেজি, এটার ভিতরে আরেকটা হয় সেটাকে বলি আমরা রেক্সিন পাথর, অনেকে বলে এগুলোকে উইগুলারে অনেকে স্টোন পাথর বলে। এগুলো হচ্ছে কি আমাদের কাটচুপি ভাষায় নাকফুল পাথর, কারণ দেখতে অনেকটা ওইরকমই। এইরকমভাবে এগুলো বসাই দিব সুন্দরভাবে, আর এটা কিন্তু ওই পাশে কমপ্লিট আছে, আপনাদেরকে কাছ থেকে দেখাই দিই, যে একেবারে কাছ থেকে দেখে কত সুন্দর এরকম হবে। এই পাশের কাজটা কিন্তু এরকম হবে, এরকম ওইটা কিন্তু এই যে একেবারে রেডি, এটা কিন্তু রেডি। তো এই পাশে যে কাজটা আপনাদেরকে দেখাইতেছি এই এই এরকম ওইটার মতনই, ওই পাশে যেমন রেডি দেখতেছেন এইখানে এগুলো এরকম হবে, এরকমভাবে হবে। তো এইভাবে পুরো কাজটা নিখুঁতভাবে সুন্দরভাবে এইভাবেই করা হবে। তো এই ডিজাইনটা আর একটা হলুদ কালারে যেটা মাস্টার কালার ওইটা রেডি আছে, আপনাদেরকে ওইটা দেখাবো এখন। এটা হচ্ছে মাস্টার কালারে এই কাজটা সম্পূর্ণ রেডি, এটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দেই। সেম ডিজাইন, এটা হচ্ছে গিয়ে মাস্টার ইউলো আর ওটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার উপরে, যে এটা হচ্ছে স্লিভের কাজটা, স্লিভ এরকম কাজটা হবে। তো এইভাবেই আমাদের কাজগুলো রেডি করা হয়। আর স্টোনের কাজগুলো অবশ্য আমরা অনেক যত্ন সহকারে করি ভালোভাবে, যাতে হচ্ছে গিয়ে ওয়াশ করার পরে স্টোনগুলো না উঠে যায়, কারণ এই অভিযোগটা অনেকেই করে। যার জন্য আমি আপনাদেরকে আরও বিস্তারিত বলে দিচ্ছি এই প্রসেসে আপনারা ওয়াশ করলে বা এইভাবে ই করলে আপনারা আপনাদের জামা স্টোনের কাজগুলো কখনো স্টোন উঠে যাবে না। আর অবশ্য যখন ওয়াশ করে আপনি রোদ্রে দিবেন, একটু কাপড়টা ছড়ায় ছিটায় একটু ক্লিপ দিয়ে লাগাই দিবেন, যাতে পানিটা খুব দ্রুত ঝরতে পারে। হ্যাঁ, এতে করে হচ্ছে কি মানে আঠার কাজটা হচ্ছে কি আপনি পানিতে যত কম রাখবেন তত ভালো, যত দ্রুত শুকায় ফেলতে পারবেন। তো এইভাবে আপনাদেরকে স্টোনের কাজগুলো ওয়াশ করতে হবে, এইভাবেই ব্যবহার করতে হবে, তাহলে কি আপনাদের ওই যে উঠে যাওয়ার, জ্বরে যাওয়ার, পড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। তো এই এই ছিল আজকের ভিডিও, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।